বিখ্যাত অভিনেতা দীপঙ্কর দের জন্ম 1944 সালের 5th July। তিনি জন্মগ্রহণ করেন অধুনা ঝাড়খণ্ডের অন্তর্গত জামশেদপুরে। তার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং তিনি চাকরিসূত্রে থাকতেন জামশেদপুরে। দীপঙ্করের বয়স যখন মাত্র 18, তখন তার মা মারা যান। তার ডাকনাম ছিল টিটো। দীপঙ্করের স্কুল জীবন সেন্ট জেভিয়ার্স স্কুলে, এরপর ইকোনমিক্সে অনার্স নিয়ে তিনি গ্র্যাজুয়েশন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। তারপর যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেন। তার বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার ক্ষমতা আমাদের মনে দাগ কাটে, যেমন তিনি নায়কের চরিত্রে অভিনয় করেছেন তেমনিভাবে খলনায়কের চরিত্রে তিনি অভিনয় করেছেন। আবার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে তার সমান দক্ষতার পরিচয় পাওয়া যায়। তার অভিনয় জীবন শুরু হয় বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের পরিচালিত সিনেমা সীমাবদ্ধ দিয়ে 1971 সালে। তিনি সত্যজিৎ রায়ের আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন, এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গণশত্রু, শাখা পোশাখা, আগন্তুক, জন অরণ্য ইত্যাদি। এছাড়াও তিনি যে সিনেমাগুলিতে অভিনয় করেন সেগুলি হল বাঞ্ছানামের বাগান, পরমা, কৈলাসে কেলেঙ্কারি, মোহনার দিকে, মায়ের আঁচল, সূর্য, সংগ্রাম, শত্রু, চ্যালেঞ্জ টু, হাইওয়ে, বাদশাই আংটি, শঙ্খচিল, আবহমান, 19 এপ্রিল, তিতলি, উৎসব ইত্যাদি। তিনি বেশ কয়েকটি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য জড় আর ঝুমকো, ভজ গোবিন্দ, জয় কানাইয়া লালকি ইত্যাদি। এরপর আমরা দীপঙ্করের বিবাহিত জীবনের দিকে আলোকপাত করব। দীপঙ্করের প্রথম স্ত্রী হলেন সোমা দে। তাদের মতে ডিভোর্সের পর তিনি 75 বছর বয়সে আবার বিবাহ করেন বিখ্যাত অভিনেত্রী দোলন রায়কে 2020 সালের 16 জানুয়ারি। তিনি বই পড়তে এবং গান শুনতে খুব ভালোবাসেন। এরপর তার পুরস্কার নিয়ে বলব। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান 1986 সালের পরমা সিনেমায় বেস্ট সাপোর্টিং রোলে অভিনয় করার জন্য। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে বঙ্গবিভূষণ সম্মান। দীপঙ্করের দীপ্ত ও সাবলীল অভিনয় আমাদের মনে গভীরভাবে দাগ কেটেছে। আশা করব আগামী দিনেও তিনি আমাদেরকে এই ধরনের
অভিনয় উপহার দিয়ে যাবেন।